Dear student, welcome to BNIS Home School. Today I am going to take class 2 and class number 32 and HW number 16. You can find all the information here. Class 2 subject English, class number 32, HW number 16. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ট্রু অ্যান্ড ফলস। এটা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখেছি, আমরা যে প্যাসেজগুলো পড়েছি, আমাদের টেক্সট বই রিলেটেড যে আমাদের প্রশ্নগুলো আছে এগুলো আমাদের ওই টেক্সট বই থেকেই প্রশ্নগুলো নেওয়া। তো এগুলোর মধ্যে কিছু প্রশ্ন সঠিক আছে এবং কিছু প্রশ্নগুলো আছে আমাদের ভুল, এবং সেই প্রশ্নগুলোর আমরা কি করব, কারেক্ট আনসার দিব। তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের ট্রু ফলস যেগুলো আছে আজকে অবশ্যই তোমরা এই সিডাব্লিউগুলো এইচডাব্লিউ করবে। দেখো প্রথমে দিয়ে আছে কি, মাহিন ইজ 5 ইয়ার্স ওল্ড। এখানে বলা হয়েছে যে মাহিন ইজ 5 ইয়ার্স ওল্ড, মাহিনের বয়স কত, 5 বছর। কিন্তু আমরা টেক্সটে পাবো কি, যে মাহিন ইজ ফলস। কারেক্ট আনসার ফলস লিখে আমরা অবশ্যই লিখব কি, কারেক্ট আনসার এটা লিখব, তারপর লিখব কি মাহিন ইজ 8 ইয়ার্স ওল্ড, মাহিনের বয়স হচ্ছে 8 বছর। তারপর দেখো দুই নম্বরে আমরা আছে কি, যারা ইজ ইন ক্লাস 3, যারা তৃতীয় শ্রেণীতে পড়ে। তো আমাদের প্যাসেজে দেয়া আছে কি, এটা ভুল উত্তর দেয়া আছে যে ফলস। কারেক্ট আনসার ইজ যারা ইজ ইন ক্লাস 1, যারা প্রথম শ্রেণীতে পড়ে। এরপরে বলা হয়েছে দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, সপ্তাহে কত দিন আছে, 7 দিন আছে, তার মানে বাক্যটা সঠিক। তাহলে আমরা লিখব ট্রু। অন সানডে রিমাস ফাদার গেভ হার এ শিট, রিমার বাবা রিমাকে কি দিয়েছে, একটা বীজ দিয়েছে। তোমরা অবশ্যই এই পেসেজটা পড়বে, রিমাস ফাদার বা রিমার একটা স্টোরি দিয়ে আছে তোমাদের টেক্সট বইয়ে, ওখানে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে। এরপরে দেখো পরেরটা আছে, অন সানডে রিমা ওয়াটার্স দ্য শিট, অর্থাৎ এখানে যদি আমরা পেসেজে দেখব যে তার বাবা কি বই দিয়েছে, রবিবারে তাকে বীজটি দিয়েছে, তাহলে সে পানি কি করে দিল, তার মানে বাক্যটা আমাদের ভুল, সেন্টেন্সটা আছে ভুল। তাহলে আমরা লিখব ফলস। কারেক্ট আনসার অন মানডে রিমা ওয়াটার্স দ্য শিট, তার মানে সে কিবারে, সোমবারে সে পানি দিয়েছে। এরপর দেখো 6 নম্বর, আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ, আমি সকালে নাস্তা করার পর আমি কি করি, ব্রাশ করি, ট্রু। এরপরে আসি আমরা 7 নম্বরে, দেওয়া আছে অন থার্সডে রিমা পুটস দ্য টপ ইন দ্য সান, এখানে এটা হচ্ছে ফলস। ফলস কারেক্ট আনসার অন থার্সডে রিমা ওয়েটস। এরপর আমরা 8 নম্বর চলে আসতেছি, দেখো আই প্লে উইথ মাই ব্রাদার্স, এটা ফলস। কারেক্ট আনসার আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলা করি। ইন আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক, বিকেলবেলা আমি কি করি, আমার বাড়ির কাজ করি, ট্রু। এরপরে দেখো আফটার ডিনার আই ওয়াচ টিভি, ওয়াচ টিভি তার মানে আমি কি করি, রাতে খাবারের পর টিভি দেখি, এটা ভুল, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, অবশ্যই এখানে লিখব কি, এটা ফলস লিখব, লিখব হচ্ছে এটা আমরা লিখব ফলস। এরপরে আমরা লিখব কারেক্ট আনসার, কারেক্ট আনসার আফটার ডিনার আই ব্রাশ মাই টিথ, কি লিখব আমরা, কারেক্ট আনসার লিখব আফটার ডিনার আই ব্রাশ মাই টিথ, ঠিক আছে। তার মানে আমি কি করি, রাত্রে খাবারের পর আমি আমার দাঁত মাজি অ্যান্ড গো টু বেড, এবং বিছানায় যাই। এরপর দেখো 11 নম্বরটা আছে আমাদের, রাতুল ইজ ইন ক্লাস 4, রাতুল চতুর্থ শ্রেণীতে পড়ে, ফলস। আনসার হচ্ছে কি, ফলস। কারেক্ট আনসার হচ্ছে রাতুল ইজ ইন ক্লাস 3, রাতুল তৃতীয় শ্রেণীতে পড়ে। এরপর 12 নম্বর যেটা দিয়ে আছে, দেখো পুট ইউর হ্যান্ড অন ইউর শোল্ডার, ঠিক আছে। তো ওই যে আমরা হ্যান্ড অ্যান্ড শোল্ডার একটা কবিতা আছে, রাইমস আছে, সেখানে দিয়ে আছে, ফলস। কারেক্ট আনসার পুট ইউর হ্যান্ড অন ইউর হেড, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 13 নম্বর যেটা আছে, রাফি ইজ নট ওয়েল, অর্থাৎ রাফি সুস্থ নেই বা ভালো নেই, এটা হচ্ছে আমাদের ফলস।
আমরা অবশ্যই কারেক্ট আনসার লিখব কি এখানে অবশ্যই আমরা লিখব প্রথমে লিখব হচ্ছে ফলস তারপরে কারেক্ট আনসার লিখব প্রথমে আমরা ফলস লিখে দিব তারপরে লিখব কারেক্ট আনসার লিখব লেখার পরে আমরা লিখব কি রাফি ইজ ফাইন ঠিক আছে আমি আরো স্পষ্ট করে দিচ্ছি তোমরা অবশ্যই আগের গুলা যেরকম লিখছো ঠিক একই ভাবে লিখবা কারেক্ট আনসার রাফি ইজ ফাইন ঠিক আছে ফলস লিখে তোমরা কারেক্ট আনসারটা লিখবা রাফি ইজ ফাইন 14 নাম্বার দেখো এখানে দেয়া আছে দেয়ার আর ফোর কাউস আমরা একটা পেসেজ পড়েছিলাম ওইখানে কিছু ছবি দেয়া ছিল ঠিক আছে ওইখানে পাখির ছবি বাসার ছবি তারপরে বাড়ির ছবি গাছের ছবি দেয়া ছিল ওই পেসেজটাতে দেখবা দেয়া আছিল চারটা গরু এখানে গরু ছিল তাহলে দেয়ার আর ফোর কাউস তার মানে বাক্যটা সঠিক ট্রু তারপরে দেখো এটা 15 নাম্বার দেয়া আছে সুজন অ্যান্ড জয়া আর কানিজ ফ্রেন্ডস সুজন এবং জয়া হচ্ছে কানিজের বন্ধু তার মানে বাক্যটা ট্রু এরপরে আসি আমরা মিস মরিয়ম ইজ জারাস টিচার মিস মরিয়ম হচ্ছে জারার শিক্ষিকা তাহলে বাক্যটা হচ্ছে ফলস কারেক্ট আনসার হচ্ছে মিস মরিয়ম ইজ কানিজ টিচার আজকে আমরা 1 থেকে 16 পর্যন্ত ট্রু ফলস গুলো যে শিখেছি তাহলে আজকে তোমাদের এখান থেকে তোমরা এই 16টা করা আসলে তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে তোমরা 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত তোমরা এইচডব্লিউ করবে আমি আজকে তোমাদের 16 পর্যন্ত করিয়ে দিয়েছি কিন্তু তোমরা এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত তার মানে হচ্ছে এইখানে মাহিন ইজ 5 ইয়ার্স ওল্ড থেকে আফটার ডিনার আই ওয়াজ টিভি 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত আজকে তোমাদের এইচডব্লিউ থাকবে তাহলে তোমরা আজকে এই ক্লাসের যে পাঠগুলো পড়েছো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা এই সপ্তাহের এইচডব্লিউ তে 1 থেকে 10 পর্যন্ত আমি আবার বলছি 1 থেকে 10 পর্যন্ত তোমরা এই সপ্তাহের এইচডব্লিউ করবে তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকগণের সাথে কথা বলবে আর যদি কোনো বিশেষ কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমার যোগাযোগ করতে পারো অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম